তোয়া চাচাজানের একটা ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে, সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত আব্বাস সিদ্দিকী সংগঠনের ছেলেরা সংগঠন করছে তাদের নামে মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর কথা বলা হয়েছে, এবং সেই সাথে সাথে বলা হয়েছে যারা তৃণমূল করবে না তাদেরকে ফাঁসানোর একটা কথা বলেছেন, এবং বলছেন যে আমার সঙ্গে সিএম এর কথা হয়েছে, পুলিশকে এই নির্দেশ দিচ্ছেন, কি বলবেন এটা নিয়ে? জিনার কথা বলছেন আপনি, তিনি যদি এই কথাটা বলে থাকেন খুব বড় নিন্দনীয় জিনিস, দুর্ভাগ্যজনক। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ বাস করে, সমস্ত মানুষের গণতন্ত্রের পদ্ধতি অনুযায়ী ভারতবর্ষে দাঁড়াবার অধিকার আছে, সে দাঁড়াতে পারে, এবং সংগঠন আছে যে সমস্ত সংগঠন করতে পারবে, রাজনীতি অরাজনীতি সংগঠন করতে পারবে, কোনো অসুবিধে নেই, কোনো বাধা নেই। সে জায়গায় যদি বলা হয় উনি যে বলে থাকেন যে তৃণমূল যারা করবে না এবং যারা সংগঠন করছে তাদের ছেড়ে দেওয়া ধরে মারো পেটো কেস দাও, এই ধরনের কথাবার্তারা যদি উনি বলে থাকেন তাহলে আগামীতে যত মার খাবে কেস খাবে মিথ্যে করে কেস দেওয়া হবে তার জন্য দায়ী সমস্ত আমাদের ওই পীরজাদা সেই হবে, এছাড়া কাকে আপনি বলবেন বলুন। কিন্তু সরাসরি বলছেন তার জন্য দায়ী তিনি হবেন, এই কথা আমি বলতে চাইছি। অতএব বাংলার মানুষ জানতে পাচ্ছেন পজিশনটা কোথা চলে যাচ্ছে, পায়ের তলার মাটি যখন সরে বেরিয়ে চলে যায় হেতরে কোনো মাটি পায়নি, কুল কিনারা খুঁজে পায়নি, এখন সেই দুর্দশা তেনা হয়ে দাঁড়িয়েছেন। উনি আলফাল উল্টো পাল্টা কথাবার্তা বলছে, বাংলার মানুষ কিন্তু ওনার কথা শুনবে না, আর বাংলার মানুষ খবরদার আপনারা ওনার পাশে থাকবেন না, সরে যান আপনারা, যতই আপনাদের বলুক, এতদিন যা কিছু বলেছে যা কিছু হয়েছে আপনারা নিজেরা বুঝতে পেরেছেন, ফুল ধোঁকা বাংলার মানুষকে দিয়ে গেছে, প্রতিশ্রুতি ভরি ভরি দিয়েছেন, ভঙ্গ করেছেন মিথ্যে, রাজ্য সরকার যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেছে হাজার হাজার প্রতিশ্রুতি দিয়ে সব ভঙ্গ মিথ্যে, কি বুঝলেন? আবার এ কথা বলেছেন উনি যে পুজো বাদে আমি মাঠে নামবো, সিএম এর সঙ্গে কথাবার্তা হয়েছে, তাহলে এইখানে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা ওনার হয়েছে, আলোচনা হওয়ার জন্যই উনি এই কথাটা বলেছেন, তার জন্যই তাহলে দুজনেই গড়াপিটে আছে, এটাই বাংলার মানুষ মনে করছে, আমরা মনে করব। তাহলে আগামী দিনে বাংলার মানুষ ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে, বাংলার মানুষ উপরই আগামী দিনে তাহলে বহু অত্যাচার আসবে, জুলুম আসবে, কেস কাছারি হবে, এ থেকে সচেতন হওয়া দরকার। আজকে যে জিনিসটা আলোচনা করছে বাংলার মানুষের কাছে ভাইটাল হয়েছে, সে চারিদিকে বেরিয়ে গেছেন, আপনারা এই পীরজাদার কাছ থেকে আপনারা দূরে সরে চলে যান, কেন আগামী দিনে আরও আমাদের ক্ষতি হবে, আমাদের সিলসিলার ক্ষতি হয়ে গেল, দাদা পীরের সিলসিলার ক্ষতি হয়ে গেল, আজকে সকলেই নিজেরা বুঝতে পাচ্ছেন কিছুই হয়নি, ফুল ধোঁকা মেরে বেরিয়ে চলে গেছেন উনি। আবার এই ধরনের অত্যাচার জুলুম করে কথাটা ঘোরাতে চাইছে, নন্দীগ্রামে আপনার মেদিনীপুরে আমার এক ভাইপো বেজ্জিতি হলো, ভাঙড়ে পীরজাদাদের উপরে আক্রমণ হলো,
কাঁচ দিয়ে আক্রমণ হয়েছে, ক্যানিং নদীর ওপারে আক্রমণ হয়েছে, বিভিন্ন গ্রামে গঞ্জে আজকে ছেলেগুলো মার খেতে পিটছে, মিথ্যে করে কেস কাচারি দিচ্ছে। তার যে তাহলে বলুন যে দায়ী কে, কে দায়ী বলুন? হ্যাঁ, তার যিনি বলছেন তিনি তো দায়ী হবেন। তার জন্য বাংলার মানুষ তো বুঝতে পারছেন আপনারা, বাংলার কোটি কোটি মানুষ, আপামর জাতি সকলকে বলবো আমি, আপনারা এইখান থেকে সরে যান, ধারে বাড়ে থাকবেন না। ওনার পাশে কোনো পীর সাহেব পীরজাদা নেই, উনি মিথ্যেভাবে এইসব ধোঁকা মেরে যাচ্ছে, কারো কোনো কাজ হয় না, বাংলার মানুষের কিছু উপকার হয় না, এটা আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন। এই কথাই বলতে চাইছি, বাংলার মানুষকে সতর্ক করতে চাইছি আপনাদের, আপনারা একতাবদ্ধ হয়ে আপনারা আন্দোলন চালান, ন্যায় পথে থাকেন, হক পথে থাকেন, সত্যর পথে থাকেন, নিজের অধিকার নিজেরা বুঝে নেন। কেন আমাদের অধিকার যদি আমরা বুঝে না নিই, আমাদের ঘরে দেবে না যে কোনো সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের অধিকার আমরা বুঝে নিতে পারি, আর আমাদের সংগঠন না থাকে তাহলে আমরা আমাদের অধিকার বুঝে নিতে পারবো না। আজকে এই রাজ্য সরকারের যে একটাই নীতি, তাদের গুন্ডা বাহিনীদের একটাই নীতি, কী নীতিটা? কেউ যদি মাথা তুলে দাঁড়ায়, ন্যায় কথা বলে, সত্য কথা বলে, হক কথা বলে, প্রতিবাদ করে, মারো পেটো, মিথ্যে কেস দাও, মিথ্যে কেস দিয়ে তাকে জেলে ভরে দাও, এটা হচ্ছে রাজ্য সরকারের নীতি, তাদের গুন্ডা বাহিনীর নীতি। এটাও চলছে, আগে থাকতেই চলছে, এখন নতুন কথা নয়, এটা সকলেই জানেন। সেই জিনিসটা মুখ দিয়ে ওই ফুরফুরার পীরজাদের দ্বারা ফুটে উঠেছে, এটা বাংলার মানুষ জেনে গেছেন। কিন্তু এই কথা বলে কিছু হবে না, অত ভয় দেখিয়ে মেরে পিটে হবে না, মেরে পিটে কেস দিয়ে আন্দোলনকে বন্ধ করা যায় না। কারো বাবার ক্ষমতা নেই, চ্যালেঞ্জ করে বলেছি, রাজ্য সরকারের বাবার ক্ষমতা নেই, কোনো নেতা নেত্রীর বাবার ক্ষমতা নেই মেরে পিটে আন্দোলন বন্ধ করে। এইটাই আমরা দেখতে চাই, আন্দোলন চলবে, মার খাবে, পিটি খাবে, কেস খাবে, জেলে যাবে, আন্দোলন কোনোদিন বন্ধ হবে না, ইনশাল্লাহ। আমি কথা চ্যালেঞ্জ করে বলে দিলাম। বিগত দিনে অনেক ছেলেকে মিথ্যা কেস দেওয়া হয়েছে, অনেকে বলছেন তাহলে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ীটাই বললাম, যিনি স্বীকার করেছেন, বলেছেন তিনি দায়ী হবেন, বাংলার মানুষ জানতে পারছে, এটা তো নতুন করে বলার আর কিছু নেই। সিএম তিনি বলছেন যে আমার সঙ্গে সিএম এর কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী তাহলে কি মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন, কি বলবেন মুখ্যমন্ত্রী? যদি এই ধরনের কথাবার্তা বলেন, পীরজাদা বলেছেন, সিএম এর কথা বলেছেন, তাহলে এখানে বোঝা যাচ্ছে ভায়ে ভায়ে দ্বন্দ্ব লাগাচ্ছে, ভায়ে ভায়ে লড়াচ্ছে, কি বুঝলেন? এটা বিভাজন করতে আরম্ভ করেছেন, সে দায়ীটা তো সিএম হবেই, কারণ সিএম এর কথা তো বলেই দিয়েছেন পীরজাদা সাহেব, এটা নতুন কিছু নেই। বাংলার মানুষ যেন ভেবে চিনতে কাজ করবেন আগামীতে। আপনি তাহলে ফুরফুরা ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? আমি ফুরফুরা ভক্তদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সরকার, রাজ্য সরকার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন উনি, কিছুই দেয়নি। সংখ্যালঘু মানুষ, পিছিয়ে পড়া মানুষ, দলিত আদিবাসী সকলেই আমরা পিছিয়ে পড়েছি, ভরি ভরি প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে সব ভঙ্গ করেছেন। আমি বাংলার মানুষকে একটাই বার্তা দেবো আগামী দিনের জন্যে, এই বাংলার মানুষকে শান্তিতে বাস করার জন্যে, সুখে থাকার জন্যে, নিজের অধিকার পাওয়ার জন্যে, নিজের ধর্ষণ, আপনার রাস্তাঘাটে খুন খারাপি, গণতন্ত্র ছিনিয়ে নিয়েছে, একমাত্র বাঁচার রাস্তা আছে আগামী দিনে
পরিবর্তন আমি চাই, বাংলার মানুষকে এইটাই বার্তা আমি দেবো।